প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। শীতের আগাম বার্তায় প্রতি বছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে জমে উঠেছে পিঠের আড্ডা। সন্ধ্যা হলে সেখানে পিঠা খেতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে দোকানিরা চড়া দামে পিঠা বিক্রি করছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ, খালেদা জিয়া হলের সামনে এবং রোকেয়া হলের সামনে পিঠার দোকান বসলেও সবচেয়ে বেশি জমে উঠেছে রোকেয়া হলের সামনের দোকানগুলো। জানা যায় বিভিন্ন রকম পিঠা পাওয়া যায় ওই দোকানগুলোতে, তার মধ্যে চিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা সহ নানা রকম পিঠার স্বাদ দিতে শিক্ষার্থীদের ভিড় লেগেই থাকে ক্যাম্পাসের এসব ভ্রাম্যমান দোকানগুলোতে। তবে এসব দোকানের পিঠার দাম এবং মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জায়গাটা আসলে অনেক সুন্দর, তো পিঠা আসলে দাম বেশি রাখতেছে, দামের তুলনায় মান একেবারে মোটামুটি খুবই খারাপ। তেল পিঠাটা 20 টাকা রাখতেছে, যেটা অন্যান্য জায়গায় 10 টাকা, আবার চিতইটা এখানে 8 টাকা রাখতেছে, অন্যান্য জায়গায় যেটা 5 টাকা, আবার হচ্ছে তুলনামূলক চিতই খাওয়ার পর আবার এক্সট্রা ভর্তার জন্য 10 টাকা করে দিতে হচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আরও ভালো করা দরকার। এটা যেরকম বাইরে ভাপা পিঠাতে আপনার খালি নারকেল আর গুড়, এর বেশি কিছু দেয় না। এখানে আমরা বাদাম, কিশমিশ, চেরি ফল সব কিছু দিচ্ছি, বুঝলেন? আবার এই যে চিতই পিঠার যে দামটার কথা বলছেন, চিতই পিঠা তেলের দাম বেড়েছে ভাই, খড়ির দাম বেড়েছে, এই কারণে আমি ভর্তার দাম বাড়াইনি, কিন্তু আপনার পিঠার দাম বাড়াই। সারা ঘোরার জন্য ভাইয়া এক একটা হয়ে যায়, তারপরও আমরা চেষ্টা করি যে একটু ভালো।